আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একটি নেমাটোড বা কৃমি আক্রান্ত একটি গাছের শিকড় দেখতে পাচ্ছেন যে এই শিকড়টির মধ্যে এই যে উঁচু উঁচু হয়ে রয়েছে বা গিটের মতো হয়ে রয়েছে এই শিকড়ে প্রায় সমস্ত শিকড়ের এই অবস্থা এখানে দেখতে পাচ্ছেন একটু বড় ধরনের এই এটি হলো কৃমি বা নেমাটোটের আক্রমণ কৃমি বা নেমাটোড খুবই ছোট আকারে এরা যেটি করে যে গাছের শিকড়ের মধ্যে প্রবেশ করে শিকড়ের প্রবেশ করার মধ্যে প্রবেশ করার পরে এরা শিকড়ের ভিতরে যে সেল ডিভিশন থাকে বা কোষ থাকে সেই কোষগুলোকে তারা নষ্ট করে দিয়ে থাকে এর ফলে দেখা যায় যে যে শিকড়ের মাধ্যমে যে পুষ্টি উপাদান সেগুলো কিন্তু গাছের মধ্যে যায় না সেই কোষগুলো নষ্ট হওয়ার কারণে এর পরবর্তীতে এই শিকড়গুলো এইভাবে ফুলে যায় ফুলে গিয়ে এইভাবে গিটের সৃষ্টি হয় এটাকে বলা হয় রুট নোট বা শিকড়ে গিট এই গিট হওয়ার পরে দেখা যায় যে এরা পুষ্টি উপাদান শোষণ হার এদের আরও অনেক বেশি কমে যায় তার মানে আমরা যদি ভালো মানের জাতের বীজ ক্রয় করি বা চারা ক্রয় করি এরপরে যে এখানে আমরা গাছটি বা চারাটি রোপণ করব। সেখানে যদি আমরা ঠিকভাবে সুষম মাত্রায় সার প্রয়োগ করি এরপরেও কিন্তু এই যে রুটনট বা কৃমির আক্রমণ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই গাছটির বারবার কমে যাবে ফুল ফল ঠিকমতো হবে না এখন এই রোগটি আমি আপনাদের দেখাচ্ছি একটি ঢেঁড়স গাছের মধ্যে কিন্তু এটি ঢেঁড়স ছাড়াও প্রায় সকল গাছের মধ্যেই এই কৃমির আক্রমণ হতে পারে এছাড়াও এটি মাঠ ফসল এবং ছাদে আমরা যারা ছাদ বাগান করি তাদের ক্ষেত্রেও এটি কিন্তু ঘটতে পারে ছাদ বাগানের ক্ষেত্রে এটি ভয়ঙ্কর আকারে দেখা যায় এটির কারণ হল যারা যে সমস্ত কৃষক চাষ করে মাঠে চাষ করে তারা কিন্তু প্রতিনিয়ত এটি চাষ করার পরে এদের তারা কিন্তু বুঝতে পারে যে এই গাছটি এতদিন পরে এসে তার গ্রোথ কতটুকু হওয়া উচিত যখন দেখে যে সেই গ্রোথটা ঠিকমতো হচ্ছে না তখন কিন্তু তারা উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু সেটিকে দেখিয়ে তারা কিন্তু তাদের সমাধানটি নিয়ে নেয় এছাড়াও দেখা যায় যে মাঠ ফসলের যে সকল কৃষক রয়েছে তাদের পার্শ্ববর্তী জমিতে আরেক কৃষক সেই একই ফসল রোপণ করেছে মোটামুটি একই দিনে তখন দেখা যায় যে তার সঙ্গে তুলনা করার একটা সুযোগ থাকে যে তার গাছগুলো কেন বারবারটি হচ্ছে না আর ছাদ কৃষির ক্ষেত্রে এটি নিরূপণ করা অত্যন্ত কঠিন হয়ে যায় কারণ ছাদ কৃষির ক্ষেত্রে আমরা যে সমস্ত ফসল শখ করে এক দুটি রোপণ করি আমাদের তুলনা করারও কোনো সুযোগ থাকে না এবং আমরা যারা ছাদ কৃষি করি তাদের বেশিরভাগই আমরা শখ করে করি অভিজ্ঞতা তো হয়নি এবং এই ঘটনাটি ঘটে মাটির নিচে শিকড়ের মধ্যে তাই সহজেই কিন্তু আমরা এটি দেখতে পারি না কারণ আমরা কেউই সে মাটি খুঁড়ে তো আর দেখবো না যে শিকড়ের কী অবস্থা তো এই জন্য ছাদ কৃষির ক্ষেত্রে এই কৃমির আক্রমণটা সবচেয়ে বেশি হয় প্রায় সকল গাছে হয় আমরা যারা এই ভিডিওটা দেখছি তাদের অনেকেরই এখন যদি আমরা ছাদের শিকড় পরীক্ষা করি তাহলে দেখব কিন্তু এই ধরনের গিট রয়েছে তো আমি এই এই শিকড়ের গিট বা এই যে কৃমির যে আক্রান্ত গাছ সেটি থেকে কীভাবে আমরা প্রতিরোধ বা প্রতিকার করতে পারি সেটি অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যে সকল উদ্ভিদের শিকড়ে আমরা বলি নডিউল বা নাইট্রোজেন গুটি এগুলো কিন্তু তৈরি হয়ে যায় যেমন সিম জাতীয় উদ্ভিদগুলোর ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের হয় যেমন সিম এরপরে মসুর ডাল এছাড়াও বরবটি এই এই জাতীয় যে গাছগুলো রয়েছে সেই গাছের মধ্যে কিন্তু আমরা দেখব যে শিকড়ের পাশে এই ধরনের উঁচু উঁচু হয়ে রয়েছে সেগুলো কিন্তু নট নয় সেগুলোকে বলা হয় নডিউল সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে হয় প্রাকৃতিকভাবেই তারা নাইট্রোজেন সংগ্রহ করে সেখানে রাখে ইউরিয়াতে যে পুষ্টি উপাদান থাকে নাইট্রোজেন সেটি সংগ্রহ করে রাখে তখন কিন্তু সেই জায়গাটা ফুলে ওঠে সেটি কিন্তু উপকারী তো নডিউল এবং এই যে রুট নোটের মধ্যে পার্থক্য কী সেটি আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এখন আমি আপনাদের বলি যে এটি আমরা কিভাবে প্রতিরোধ করব প্রথমে প্রতিরোধ নিয়ে কথা বলবো এরপরে আমি প্রতিকার নিয়ে কথা বলছি আমরা যারা ছাদ বাগান করি বা টবের মধ্যে বিভিন্ন গাছ লাগাই তারা গাছটি রোপণ করার পূর্বে বা মাটিটি টবে দেওয়ার পূর্বে সেই মাটিটি আমরা শোধন করে নেব এর জন্য আমরা যে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে পারি সেটি হতে পারে কার্বোফুরন গ্রুপের সেটি হতে পারে ল্যামডা সাই গ্রুপের যে কোনো একটি বা ক্লোরোপ্যারিফস গ্রুপের যে কোনো একটি কীটনাশক দিয়ে আমরা মাটিটিকে শোধন করে কয়েকদিন রেখে দেবো যেন সেখানে যে মাটিতে যদি কোনো রকম ডিম থাকে অথবা রকম কৃমি থাকে সেই সেগুলোর জন্য মারা পড়ে এছাড়াও পরবর্তীতেও আবার সেখানে শোধন করলে যে পরবর্তীতে কৃমি হবে না তা না পরবর্তীতেও কৃমি থাকতে পারে তাই মাঝে মধ্যে আমরা মাটিটি মাটিতে কীটনাশক দিয়ে সেই মাটিটি আমরা শোধন করে নেব এছাড়াও আমরা যারা মাঠ ফসল করি তাদের ক্ষেত্রে আমরা যেটি করব যে সেক্ষেত্রে আমরা একই ফসল একই জমিতে বারবার করব না একই ফসল বারবার একই জমিতে করলে কিন্তু দেখা যায় যে কৃমির আক্রমণটা বেড়ে যায় বা যে কোনো রোগ প্রকারও আক্রমণ কিন্তু বেড়ে যায় এর জন্য আমরা বলি যে একই জমিতে বারবার বা প্রতি বছর একই ফসল না করা এছাড়াও শুষ্ক মৌসুমে আমরা মাটিটিকে চাষ দিয়ে আমরা যেন মাটিটিকে শুকিয়ে ফেলি এতে যে মাটিতে থাকা যে সকল কৃমির ডিম বা কৃমি থাকবে সেগুলো কিন্তু মারা পড়বে এখন প্রতি কারের ক্ষেত্রে আমরা সেখানে কিছু কীটনাশক প্রয়োগ করতে পারি সেটি হতে পারে কার্বোফুরান গ্রুপের বা কেডুসাফাস গ্রুপের কার্বোফুরান গ্রুপের যেমন রয়েছে ভিটাফুরান কার্বোমেট এগ্রি ফুরান এছাড়াও কেডুসাফাস গ্রুপের রয়েছে রাগবি এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো কীটনাশকের নাম দিয়ে রেখেছি এগুলো যে কোনো একটি আপনারা সেই মাত্রায় দিয়ে দিতে পারেন এতে কিন্তু ওই যে ক্রিমি ডিম এবং কৃমি মারা পড়বে ভিডিও ডিসক্রিপশনে দেখে আপনারা যেই কীটনাশকগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনারা দিবেন কারণ আমি ভিডিও ডেসক্রিপশন কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে থাকি প্রায় প্রতিটি ভিডিওর কারণ আমি আজকে দুই হাজার উনিশ সালে আমি এই ভিডিওটি করছি দুই হাজার পঁচিশ সালে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন তাহলে কিন্তু সেই সময় দেখা যাবে যে এর চেয়ে উন্নত কীটনাশক চলে আসতে পারে বা এখান থেকে কিছু কীটনাশক ব্যান্ড হয়ে যেতে পারে তখন আমি কিন্তু সেই কীটনাশকগুলো যেই নতুন যে কীটনাশকগুলো সেগুলো কিন্তু আমি সেখানে দিব তাই আপনারা বারবার এই ভিডিও ডিসক্রিপশানটা একটু চেক করবেন সেখানে কিন্তু যে কীটনাশকগুলো আছে সেটাই আপনারা ফলো করবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আমি আমাদের এই কৃষি বন্ধুর যে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি সেটিও আপনারা সেখানেও আপনারা জয়েন করতে পারেন এতে আপনারা যেটি করতে পারেন আপনার গাছের সমস্যা নিয়ে ছবি নিয়ে কিন্তু আপনারা সেই গ্রুপে পোস্ট করতে পারেন সেখানে আমাদের অনেকজন উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা রয়েছি সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম